পয়সা দেয়। একমাত্র স্টেট বাংলা, নাথিং ইজ বিন গিভেন। আবাসনেও এক পয়সা দেয়নি, আগের টাকাও দেয়নি। 55 লক্ষ বাড়ির টাকা পড়ে আছে, 11 লক্ষ আমরা করে দিচ্ছি। রাস্তার টাকাও এখনো পর্যন্ত ছাড়িনি। 12,000 যে নতুন রাস্তা আমরা করছি বা গ্রামের খারাপ রাস্তা, সেগুলো আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে করছি। আমি নিজে 100 দিনের কাজের ব্যাপারে, রাস্তার ব্যাপারে, আবাসনের ব্যাপারে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে 1,15,000 কোটি টাকার মতো পাই বিভিন্ন খাতে, আমি নিজে প্রধানমন্ত্রীকে দেখা করে এসেছি। আপনারা জানেন গত 6 মাস আগে অমিত শাহ এখানে মিটিং করতে এসেছিলেন, তাকেও আমি বলেছি। তাদের সবাইকে বারবার চিঠি লেখা হয়েছে, বারবার বলা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও দেখতে পাচ্ছি ডেলিভারি ট্যাটেল। কিছু টিম পাঠিয়ে দিচ্ছে বিজেপির কথায়, এবং বিজেপির কথায় কোনো কিছু না থাকলেও সিবিআই থেকে ইডি এজেন্সি, যেন মনে হচ্ছে সিবিআই ডিরেক্টর এখন বিকেম বিজেপি লোকাল প্রেসিডেন্ট বা লোকাল লিডার যারা, আর ইডিরও প্রেসিডেন্ট হয়ে গেছে ওরা। এইভাবে দেশ চলছে, এভাবে দেশ চলতে পারে না। আমি 100 দিনের কাজ, গরিব মানুষের কাজ, আমি চিরকাল গরিব মানুষের জন্য লড়াই করেছি। আমি 100 দিনের কাজ, আবাসন প্রকল্প, রাস্তার কাজ, গরিব মানুষদের এখনো 7,000 কোটি টাকা বাকি আছে, সেই কাজ করবার পরেও টাকা দেয়নি। প্লাস এবছরের বাজেটেও 1 পয়সা নেই 100 দিনের কাজে। আমি বাংলাকে বঞ্চনা করার, বাংলাকে লাঞ্ছনা করার কেন্দ্রীয় সরকারের যে ওয়ান সাইডেড ডিক্টেটরশিপ অ্যাটিচিউড, তার বিরুদ্ধে 29 তারিখ বেলা 12টায় আমি ধর্নায় বসবো এবং অ্যাজ এ চিফ মিনিস্টার বসবো, এবং আমি আম্বেদকার মূর্তির সামনেই বসবো। আর আমি এটা কন্টিনিউ করবো 29-30 তারিখ সন্ধ্যেবেলায় শেষ করবো। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখছেন আরামবা। গৃহ দর্শক, শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় বঞ্চনা, সেই জন্য আমি ধর্নাতে বসব। দর্শক, লাইট অফ হয়ে গেল। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতার সায়েন্স সিটি চত্বরে। সায়েন্স সিটি তো বন্ধ হয়েই গেছে 7টাতে, তারপরে বাইরে বসে আছি। আসলে আপনারা জানেন যে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে একটু বেড়াতে এসেছি দুদিনের জন্য, আজ এবং কাল। তো কথা বলতে বলতে দেখলাম বাইরে লাইটটা অফ হয়ে গেল। যাই হোক দর্শক, সাউন্ডটা শুনতে পেলে হয়তো আপনারা বুঝতে পারবেন আমি কী বলতে চাইছি। আসলে কলকাতা এলেও যা ঘটছে সেটা নিয়ে তো একেবারে চুপ থাকতে পারি না, কলকাতায় থাকলেও মোবাইল আমাকে দেখতে হচ্ছে কী ঘটছে না ঘটছে। তো যেটা আজকে শুনলাম মুখ্যমন্ত্রী যেটা বললেন উড়িষ্যা যাওয়ার আগে, যে কেন্দ্র আমাদেরকে নানানভাবে বঞ্চিত করে রাখছে, টাকা পয়সা দিচ্ছে না, জব করে টাকা দিচ্ছে না ইত্যাদি বিষয়, তো সেই জন্যে আমি ধর্নাতে বসব 29 এবং 30 মার্চ মুখ্যমন্ত্রী হিসাবে। কোথায় বসবেন? না, কলকাতায় আম্বেদকার মূর্তির পাদদেশে দুদিন ধরে বসবেন মুখ্যমন্ত্রী হিসাবে। দর্শক, আমার প্রথম প্রশ্ন যেটা আমার মনে জেগেছে, যে কথা বলা হচ্ছে যে কেন্দ্রীয় বঞ্চনা, তো সেখানে মুখ্যমন্ত্রী বাংলাতে কেন ধর্নাতে বসবেন? যখন কেন্দ্রের বঞ্চনা, কেন দিল্লিতে গিয়ে ধর্নাতে বসছেন না, বাংলাতে কেন বসবেন? বাংলাতে বসে কাকে বার্তা দেবেন? তার মনে হচ্ছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না তো দিল্লিতে যান, দিল্লিতে গিয়ে ধর্নাতে বসুন মুখ্যমন্ত্রী হিসেবে, বাংলাতে কেন? তো দর্শক, আমি জানি না কি তার উদ্দেশ্য রয়েছে, তবে এখানে কয়েকটা প্রশ্ন উঠতেই পারে, যে মানে এরপরে আর কি যেটা বলতে চাইছি, যে প্রথমত তাহলে কি যে ধর্না চলছে ডিএর দাবিতে তার নজরটাকে ঘোরানোর চেষ্টা হচ্ছে, যে আমাদের তো টাকা বাকি রয়েছে কেন্দ্রের কাছে, আমরা কি করে দেব, তোমরা ধর্নাতে বসেছো, এই তো আমরাও তো কেন্দ্রে যে বঞ্চনা তার বিরুদ্ধে ধর্নাতে বসেছি, এটাও তো হওয়া উচিত। কেন আপনারা এইসব নিয়ে ধর্না দিচ্ছেন না, কেন এইসব নিয়ে বলছেন না, শুধু বলছেন যে আমাদের টাকা চাই, ডিএ চাই, যেটা আর কি নেতারা অলরেডি বলছেন তৃণমূল কংগ্রেসে, যে আপনারা ডিএ পাচ্ছেন না বলছেন বটে, কিন্তু কেন্দ্রের বঞ্চনা নিয়ে কেন বলছেন না, আমরা দেখেছি অনেকের মানে অনেকেই বলছেন তৃণমূল কংগ্রেসে। তাহলে কি এবার সেটা মানে মুখ্যমন্ত্রী নিজেও কার্যত বলতে চাইছেন বা চাইবেন, যে মুভমেন্ট স্ট্রং হয়ে গেছে এই মুহূর্তে ডিএর মুভমেন্ট, এবং
সুপ্রিম কোর্টে মামলা চলছে, তার তো ডেট শুধু পিছিয়ে যাচ্ছে, আজকেও পিছিয়ে গেছে। ফলে এবার ডিএ আন্দোলনের যে মুভমেন্ট সেটা যে আরও স্ট্রং হবে সেটা বলার কোনো অপেক্ষা রাখে না। তাহলে কি কোথাও নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে? মুখ্যমন্ত্রীকে সেই চেষ্টাই করছেন যেখানে আমরাও আন্দোলন করব, ওরা করছে আমরাও করব। আসলে এরকম হই হই করা, মুভমেন্ট করা, এতে তো আমরা জানি মুখ্যমন্ত্রী খুবই পটু। তাহলে কি ওটাই যে নজরটাকে ঘোরাতে হবে এবং আমরা যে মানে মানে দিতে পারবো না সেটাকে বলতে হবে, কেন দিচ্ছি না, কেন্দ্র কেন দিচ্ছে না? তো কেন্দ্র দিচ্ছে না, তার সঙ্গে ডিএর কি সম্পর্ক? এ নিয়ে কিন্তু আমি অনেকবার বলেছি। আর কেন্দ্র যে টাকা দেয় সে তো প্রকল্প অনুযায়ী টাকা দেয়, সেই টাকা ভেঙে ডিএ কী করে দেবে রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী? সুতরাং এই যে এই কথাগুলো শাসক যেটা বলে তার যে কোনো ভিত্তি নেই সেটা একেবারে পরিষ্কার। আর আমরা এটাই দেখি যে কেন্দ্র এই দিচ্ছে না সেই দিচ্ছে না, যত কথা এই বঙ্গে বসে, যত কথা এই বঙ্গের কর্মসূচিতে বিভিন্ন প্রোগ্রামে, এখানেই যত বড় বড় কথা এই সব দাবি নিয়ে, কিন্তু এই যে বঞ্চনা সেই সব বিষয়ে দিল্লিতে গিয়ে বলা কিন্তু আমরা দেখি না। দিল্লিতে তৃণমূল কংগ্রেসের তো এত এমপি সেখানে যাতায়াত করেন, কারণ তারা কারণ সেখানে এই ফর্দটা নিয়ে কেন তারা সেখানে ধর্নাতে বসে থাকেন না, কেন সেখানে পার্লামেন্টে কথাগুলো তোলেন না যে অন্যান্য রাজ্যকে দেওয়া হচ্ছে আমাদের বাংলাকে দেওয়া হচ্ছে না, কেন সেই কথা তারা সেখানে গলা ঝেড়ে বলেন না? এখানেই তো আমাদের একটা প্রশ্ন, তাহলে যে ফর্দ দেখানো হয় এখান থেকে আদৌ সেই ফর্দটা ঠিক তো, নাকি একটা নজর ঘোরানোর চেষ্টা, একটা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা, একটা রাজনীতি করার চেষ্টা যে আমাদেরকে টাকা দিচ্ছে না আমরা কী করে কী করব? যদি সত্যিই এত টাকা বাকি থাকতো তাহলে তারা কেন দিল্লিতে যাচ্ছেন না, তারা কেন দিল্লিতে মুভমেন্ট করছেন না, সেখানে কেন অবস্থান করছেন না, সেখানে কেন অনশন করছেন না? আবার মুখ্যমন্ত্রী বলছেন আমি এখানে অনশন করব, মানে অবস্থান করব দুদিনের জন্য, 29 এবং 30। আমার তো খুবই হাস্যকর লাগছে, যাদের কাছে টাকা বাকি তাদের কাছে না গিয়ে এখানে তারা অবস্থান করবেন। আমি তো দেখছিলাম আদানির বিষয়ে তৃণমূল কংগ্রেসের একটা মুভমেন্ট তারা দিল্লিতে করছিল, আদানির বিষয়ে এলআইসি অফিসের সামনে, যদিও আদানির অফিসের সামনে তারা করেননি, এলআইসি এসবিআই ব্যাংকের সামনে তারা মুভমেন্ট মানে এমপিরা করছিলেন। তো যদি আদানি ইস্যুতে তারা যদি দিল্লিতে মুভমেন্ট করতে পারেন, আর যেখানে কেন্দ্রীয় বঞ্চনা বলা হচ্ছে তারা দিল্লিতে গিয়ে ধর্নাতে বসবেন না, কলকাতায় বসবেন, কলকাতায় কার কাছে দাবি করবেন? কলকাতায় কেন বসবেন মুখ্যমন্ত্রী, যান না দিল্লিতে। তিনি উড়িষ্যা যেতে পারছেন তার কর্মসূচিতে, তিনি দিল্লিতে অন্যান্য বিষয়ে যেতে পারেন, আর দিল্লিতে গিয়ে একটা ধর্না দিতে পারেন না? কেন সেই সাহসটা তারা দেখাচ্ছেন না? আমি সাহসটা এই জন্যই বলছি কারণ বলতে বাধ্য হচ্ছি, কারণ অন্যান্য বিষয়ে দিল্লিতে তারা মুভমেন্ট করেন আর এত কথা তারা সেখানে গিয়ে করবেন না, নাকি অন্য কোনো ভয় কাজ করছে? দর্শক আমি জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কি না, যাই হোক আমি যেটা বলতে চাইছি, আমি একটু লাইটের দিকে যাওয়ার চেষ্টা করছি, যে সত্যি অবাক লাগছে যে নাকি অন্য কোনো ভয় কাজ করছে, যে দিল্লিতে গিয়ে যদি বলি রাস্তাতে যে আমরা টাকা পাই দিচ্ছে না, সেখানে আবার যদি চোর চোর স্লোগান ওঠে, জানি না এরকম কোনো ভয় কাজ করছে কি না। তবে এটা মানে হতেও পারে, যদি দিল্লিতে গিয়ে বলা হয় যে আমাদের জব কার্ডের টাকা দেওয়া হচ্ছে না, আমাদের আবাসের টাকা দেওয়া হচ্ছে না, হয়তো দেখবেন কেউ পাশ থেকে চোর চুরি হয়েছে তো কী করে দেবে বলতেই পারেন, যে টাকা তো সব লুট হয়েছে কী করে টাকা দেওয়া হবে, হয়তো সেখানে কেউ বলে বসতে পারেন পাল্টা কিছু, জানি না সেই ভয়ে সেখানে তারা বলছেন না কি না, মানে তারা সেখানে এই কর্মসূচি যে করছেন না আমি জানি না সেটা কারণে কি না। যে ওখানে করলে এক হচ্ছে চোর চোর স্লোগান শুনতে হতে পারে, আর 2 নম্বর হচ্ছে ডাইরেক্ট হয়তো প্রশ্ন আসতে পারে যে কিসের টাকা দেখান তো, কত বাকি দেখান তো, হয়তো প্রশ্ন আসতে পারে, সেই প্রশ্ন যাতে না আসে মানে তার জেরে যাতে না অস্বস্তির মধ্যে পড়তে হয়, জানি না সেই কারণে তারা দিল্লিতে গিয়ে মানে এই ধর্ণা যে বিষয়টা সেটা তারা যে দেখাচ্ছে না, আমি জানি না সেটার কোনো কারণ হতে পারে কি না। তবে দর্শক আমি কিন্তু আবার আরও একটা গল্প শুনছি, জানি না সেটাও আবার ঠিক কি না, যে 29 এবং 30 নাকি বড় কিছু একটা এই রাজ্যে ঘটতেও পারে, গ্রেপ্তারের বিষয়, যেসব চলছে দুর্নীতি ইত্যাদি বিষয়ে সেই সব বিষয়ে নাকি বড় কোনো অ্যাকশনও নাকি হতে পারে এজেন্সির তরফ থেকে। আমি জানি না তার কোনো টেরও আবার পেয়েছেন কিনা মুখ্যমন্ত্রী, কারণ তিনি টের পেলে আবার আগে থেকে অনেক সব পদক্ষেপ নিয়ে বসেন। রাজীব কুমারের ক্ষেত্রে যে পদক্ষেপ দেখেছিলাম তাকে নিতে, যখন তাকে এজেন্সি আর কি চেষ্টা করছিল নাগালে নেওয়ার, তো তখন তার যা পদক্ষেপ দেখেছিলাম, সুতরাং টের হয়তো পেলেও পেতে পারেন, তিনি তো পুলিশ মন্ত্রী, তার তো আইবি অনেক ডিপার্টমেন্ট রয়েছে, জানি না সেই সব বিষয়ে জেনে শুনে ওই দিনই মানে ওই দুদিন কর্মসূচি রাখা হয়েছে কি না, আর যদি সেটা হয়ে থাকে জানি না আবার এজেন্সি কী করবে ওই দুদিন। আবার এটাও দেখছিলাম সুকান্ত মজুমদার বিজেপির নেতা, তিনি আবার প্রশ্ন তুলেছেন যে কেন 30 তারিখ
সেদিন তো রামনবমী, কেন সেদিনে এসব করা হয়েছে, আমরা ওই দিন প্রোগ্রাম করব, ওই দিনে কেন এসব করা হচ্ছে, মানে একটা ফোবিয়া কাজ করছে, এইসবও বলার চেষ্টা হচ্ছে, রামনবমী হিন্দুদের বিষয়, এইসব নিয়ে একটা ফোবিয়া কাজ করছে, এরকম নাকি বলেছেন সুকান্ত মজুমদার টুইট করে। তো দর্শক অনেক প্রশ্ন এবং অবাকের বিষয় যে মুখ্যমন্ত্রীকে ধর্নাতে বসতে হচ্ছে বঙ্গেতে, দিল্লিতে নয়, জানি না অ্যাকচুয়ালি কী উদ্দেশ্য দর্শক, তিনি এত দূরে যেতে পারছেন, এত কথা বলতে পারছেন, অথচ তিনি দিল্লিতে গিয়ে ধর্নায় বসবেন না। তো দেখা যাক কী হয়। এবং 29-30 কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের যোগদান, মানে যোগদান বলতে ধর্নাতে যোগদান, এবং তাকে কেন্দ্র করে কতটা হই হই দেখতে হবে দর্শক। আর এটাও চিন্তার বিষয় যে যখন মুখ্যমন্ত্রী ধর্না হবে, আর যারা ধর্না দিচ্ছেন ধর্মতলা চত্বরে, জানি না তাদের কি হবে, কারণ তাদের ক্যাম্প উড়িয়ে দেওয়ার হুমকি আমরা আগেই শুনেছিলাম। নওশাদ সিদ্দিকী ক্যাম্পে গিয়েছিলেন, তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয়েছে, তারপরে তো অনেক কথা আমরা শুনেছি, আবার মুখ্যমন্ত্রীর ধর্না বলা হয়েছে, জানি না সেই দুদিনে আবার তাদের ধর্নাতে কি হবে। চিন্তা বাড়ছে, উৎকণ্ঠা বাড়ছে, তবে যা চলছে খুবই ড্রামা, খুবই নাটক, সেটা বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক। এখন দেখা যাক এই ধর্নার মাধ্যমে কি হয়, আর ধর্নার পরই বা কি হয়, আর ধর্নার জেরেই বা কি হয়। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।